জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর নাচাই গোকুলপুর ভাই সমস্যা তো দূর হইতেছে না মুসলিম সরকার প্রিন্সেস রত্নারে খুবই ডিস্টার্ব করতেছে কিমা কেন করুম না অবশ্যই করুম খালি কও আমাকে কি করতে হইব তুই ওর কাছে একটু থাক আমি আসতেছি রত্না আমার টিয়া পাখি আমার রসুলপুরের বড় মিয়া দেখে এসে পড়ছে তা কি খবর খবর তো আসি মানে তুমি আজকে মানে নাচ বাজে কি নাচটা দিবা আজকে কি পইরা নাচবা একটু সবুর করতে হবে স্টেজের সামনে দাঁড়ালেই তো বুঝতে পারবা আমি কি পইরা ডান্স করতেছি না মানে কইছিলাম কি জয় জয় যাত্রার মায়ারা নাচে না একটা ড্রেস আছে না যে এরকম মানে এই ছোট ছোট যে ঘুরলে ঘুরলে হ্যাঁ ওই ওইটার কথা কইছিলাম ও বুঝতে পারছি ওই যে ময়ূর পঙ্খী ড্রেসটার কথা কইতেছ ঘুরান দিলে এমনি করে ঘুরতে থাকে দিলা তো মনটা খারাপ করে কেন আমার তো এরকম কোনো শুভাবাঙ্কি নাই যে আমার একটা ময়ূর পঙ্খীর মতো ড্রেস দিবে হায় হায় কয় কি কলজার মধ্যে তো আঘাত দিয়া ফেলাইলা খালি আমার একবার কইতা দেখতা যে ওই ড্রেস আমি কতগুলি এনে হাজির করি বুঝতে পারছি কিন্তু তোমার আবার মনের মধ্যে ব্যথা লাগবে না তো ওই ড্রেস পরে ডান্স করলে তো পাবলিক মাতাল হয়ে যাবে আরে দূরও যা পাবলিক মাতাল হইব কেন আমি তো মাতাল হয়ে শেষ হয়ে যাইতেছি আমার জন্য কইছি আমি একলা একলা দেখুন আই মহাজন নিজের একটু সামাল দাও নালে কিন্তু অতি শীঘ্র মরে যাবা আরে মরুম কি আমি তো আধা মরা হয়েই রয়েছি তাই কও না আবার কবে আবার কবে দাওয়াত গ্রহণ করবা আর একটু ধৈর্য ধরো মাত্র দুইটা দিন ধৈর্য ধরতে হবে দুই দিন পরেই আমি তোমার দাওয়াত কবুল করব দুই দিন তো মনে হইতেছে দুই বছর এর মধ্যে হান্দায় গেছে কি ব্যাপার মুসলিম ভাই কিছু ভাবতেছেন না না মানে ভাবতেছিলাম যে তোর মাথায় নিশ্চয়ই কোনো পোকা আছে পোকা থাকবো কেন পোকা না থাকলে তুই বুঝলি কেমনে যে আমি রত্নার সামনে এখানে দাঁড়ায় কথা কইতেছি অগবাইতে আইছি পোকা থাকলে তো ভালোই ছিল তাহলে জানতে পারতাম যে আপনি এখানে আছেন জানতে পারলে নিশ্চয়ই আমি আসতাম না তারপরও যেহেতু চলে আসছি এখন যাই না যাবি কেন খারা আয়া যখন পরশুর দেখ রত্নার আমি কি আলাপ সারি থাকি আপনারা কথা বলেন আমি যাই ওই গণেশদার লগে আমার আবার কিছু কথা আছে আপনারা কথা বলেন দেখছো রত্না দেখছো এই রে কা ওবেডিয়েন্ট হ্যাঁ আমার শিষ্য কেমনে বুঝলো যে আমি এখানে তার একটু প্রেম করতেছি সে জায়গা দিয়ে গেল কে বুঝছো হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছি
গণেশ দা আবার আমার এসে কারোর সাথে কথা বলতে পারে না, একটু দেখে আসি ওদিকের কি অবস্থা। গণেশ দা, গণেশ দা ডাকলো কই? আমি তো কিছুই শুনলাম না। খাবি না কেন? আরে দুপুরে তো ঠিক মতো খাস নাই, না খাইলে শো করবি কেন? নেই খিদা নাই, সমস্যা হইব না। আরে সমস্যা তো হইতেছে, ঠিক মতো রিহার্সাল করতে পারস নাই, মুখস্থ সংলাপ বারবার ভুল করতেছস। দিদির মনটা ভালো নেই দাদা, সেটা তো দেখতেই পাইতেছি। শোন, শিল্পক ব্যক্তিগত সমস্যা জনান্দোলন দিয়া রিহার্সাল করতে হয়, শো করতে হয়, এটাই বাস্তবতা। কোন শিল্পীকে মনে দুঃখ আছে, কষ্ট আছে, সেইটা দর্শক দেখতে চায় না, দর্শক ভালো অভিনয় দেখতে চায়। শিল্পীরা কি মানুষ না দাদা? তুই নতুন আইছস তাই বুঝতেছস না, শিল্পীর জন্য শুধু শিল্প, এর বাইরে তার কোনো জীবন নাই, হাসি আনন্দ নাই, এটাই বাস্তবতা। আচ্ছা চল খায় নিবি, সবাই খাইছে, তুই আরও বাকি আছে, খায়া দেয়া, চল গ্রিন রুমে যাইতে হবে। আচ্ছা দাদা, আপনি কিন্তু খালি খালি আমারে বিরক্ত করতেছেন, বুঝছেন? বিরক্ত করতেছি মানে? হ্যাঁ, আপনি বিরক্ত করতেছেন, আপনি আমারে বিরক্ত কইরাই যাইতেছেন। সেই তখন থেকে কইতেছি কার্তিক দা আমার খিদা নাই, আমার খাইতে ভাল লাগতেছে না, আমি এখন খামু না, আমার কোনো অসুবিধা হইব না যাত্রায়। আপনি কেন আমার কানে কাছে এসে ঘ্যানে 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 করে যাচ্ছেন? আমি কেন ঘ্যানে করতেছি? আরে আমি দিদির কথা, এই চুপ চুপ আপনি চুপ করেন, আরে ধমকাইতেছেন কেন, আর কি দোষ? আচ্ছা দেখেন, আপনি আমারে নিয়ে কোনো চিন্তা করার লাগবে না, আমার গা গতর যা আছে ভালো আছে, আমার খাওয়ান দাওয়ান কিচ্ছু করার লাগবে না, আপনার গা গতর নিয়ে চিন্তা করেন, যান আপনি এখান থেকে। তুই কিন্তু আমার লগে খুব খারাপ ব্যবহার করলি। হক করছি, খারাপ ব্যবহার করছি, আমি এখন আর এই নিউ বলক অপেরার কেউ না, আমার উপরে আর কোনো খবরদারি করবেন না, কয়ে দিতেছি, যান যান কইতেছি। হ্যাঁ যাইতেছি, কাজটা তুই ভালো করলি না। আচ্ছা ঠিক আছে, দেখা নিয়েন কি কাজটা করছি। আমি মন্টুর বিয়া ঠিক করছি। মন্টু ইয়ার বিয়া ঠিক করে ফেলাইছো? হ্যাঁ। কার লগে? ফোয়ারার লগে। কি এক ওই মডেল বসাই গেল লগে? নি বসা না, সেহারের মধ্যে একটা সৌন্দর্য আছে, মন্টুর লগে খুব মানাইব। চোখ এক করে গেছে তোমার, হেতি চেহারা বুঝি সুন্দর, কি এক হেতি কেঁচে বুট কি, হেতির নাক এক গা $8 মতো, হেতি বুঝি সুন্দর। হ্যাঁ তুই কি যে কও, আর বোনের লগে হেতি ফাঁসে দাঁড়াইতে পারবো নি। হ্যাঁ আর বোন কত সুন্দর, আর বোনের বোম্বের নায়িকার মতো লাগে, হেতি চেহারা কি সুন্দর, হেতির নাক ইচ্ছা চোখকা, হেতি মাধুরী দীক্ষিতের নানি। হ্যাঁ মাধুরী দীক্ষিত? হ্যাঁ। কই আগরতলা আর কই শুকরতলা? কি কইলা? বাস এই নিয়ে আমি কোনো কথা কইতে চাই না, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, মন্টুর বিয়ে আমি ফোয়ারার লগে দিমু। ঠিক আছে দুলা ভাই, তাহলে আপনার কান খুলে হুনি নেন, আপনি যদি এটা করেন আই তাহলে লগে লগে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়াম। কেন গলায় দড়ি দিয়ে ফাঁস দিবা, কি হইছে তোমার? কিল্লাই তুই জানো না, মন্টু ইয়া মেলা দিন ধরে এতির লগে প্রেম করছে। কি? হ্যাঁ মন্টু ইয়া যে সময় দুবাই আছিল এই সময় এতির আই লাভ ইউ কইছে, হিয়ার ফর তুন্দরী দুইজনের মধ্যে মেলা দিন ধরে প্রেম চলছে, ভালোবাসা চলছে, মন দেয়া নেয়া চলছে। আমি এটা বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি বিশ্বাস না করলে আমাদের বাইরে ডাকেন, সামনে সামনে মোকাবেলা হই যাক। ঠিক আছে মন্টু আসুক, তারপরে এটা কথা গুমু। না আপনি হেতনে এক করে ডাকেন, হেতনে যদি অস্বীকার করে তাহলে হেতনের সামনে সুইসাইড করবো। আর মনের সময় লেখি রাখি জামু যে আর মনের লাই এই মন্টু বিয়াই দায়, সেই সময় দেখবেন যে মন্টু বিয়ারে জেলের ভাত খাওয়ান লাগবো। হ্যাঁ কি করে ফোয়ারা লাগে বিয়া দেন সেই সময় দেখা যাইব। তুমি এত বড় মিছা কথা কইবা? তুই কি সুইসাইড করবি নি?
হলো, কিছু কইতা শোনা যে না? মানে খুকুমনি ব্যান কুসে হ্যারে বিয়া না করলে নাকি হ্যাঁ সুইসাইড করব। কি কইতাস? হ্যাঁ, আমি এটা নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম। তাহলে কি আমগো বিয়া হইব না? অবশ্যই হইব, দরকার হইলে আমি তোমার এনে ভাইগে যাবো। তারপর যদি খুকুমনি ব্যান সুইসাইড করে? করলে করুক, আমার কি তাতে যায় আসে? আমি কি আরে বিয়ে করে আমার লাইফটা শেষ করুম নাকি? আমার লাইফের কোনো দাম নাই। কিন্তু আব্বা তো আমারে পালাই বিয়ে করতে দিব না। এটা ছাড়া তো আর কোনো পথ নাই ফোয়ারা। পলাই বিয়ে না করলে তো আমাকে কোনোদিন বিয়ে হইব না, এটা কি তুমি চাও? না। তাহলে মানসিকভাবে তৈরি থাকো, যে কোনো দিন আমি তোমার এনে ভাগো। ঠিক আছে, আমি তাহলে যাই। আরে আমি আছি তো, আমি আছি, কোনো চিন্তা করো না। কিরে মা, মন্টু চলে গেল নাকি? হ্যাঁ আব্বা। এত তাড়াতাড়ি চলে গেল? আব্বা, মন্টু ভাই, মন্টু ভাইকে বাড়িতে ভেজাল লাগছে। কস কি, কি ভেজাল লাগলো? ওই যে খুকুমনি ভেজাল লাগাইছে। হ্যাঁ কইছে মন্টু ভাই যদি ওরে বিয়া না করে তাহলে নাকি ওই সুইসাইড করব। কস কি? হ্যাঁ আব্বা। তাহলে তো মন্টু খুনে দেয় ফাইসা যাইব। মুসলিম সরকারকে এইভাবে ডস দিলেন কেন? আমি তো আপনারে আগেই বলছিলাম এই মুসলিম সরকার আমার কিছু করতে পারবে না। এবার প্রমাণ পেলেন তো? আপনি কিন্তু প্রিন্সেস দিবার চেয়েও বুদ্ধিমতী আছেন। এই বুদ্ধি অবশ্য খাই খাইতে খাইতে হয়েছে। কি এবার মন ভালো তো? ভালো। তাহলে এবার এক কাজ করেন, আমার হাতটা দেখে দেন। এখন কেন? এখন দেখা যাবো না? তা যাইব। তাহলে দেখেন। আসলে আপনি আমার কাছে কি চাইতেছেন কন্তু? কি চাইতেছি? আমি চাইতেছি আপনি আমার হাতটা ধরেন। আপনি আবার ভাবেন না আমি অন্য কিছু চাইতেছি। আপনি যে অন্য কিছু চাইতেছেন না সেটা আমি ঠিকই বুঝছি, আসলে আপনি আমারে পরীক্ষা করতেছেন তাই না? তাই মনে হইতেছে? হ্যাঁ। আপনার একটা কথা কই। বলেন। আপনারে আমার কোন কি আপনার আমার ভালো লাগছে? চল হেলো। কি হয়েছে তোমাকে কত? হ্যাঁ একজন খাওয়া নিয়ে কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকছে, এখন আবার তুমিও শুরু করলা। যাও, আমি খামো না কইতেছি শুনতে পারতেছো না? আপনি না খেলে আমিও খামো না। যখন থেকে শুনছি আপনি এখনো খান নাই, আমিও খাওয়া বাদ দিছি। কেন তো মায়া বাড়াইতেছিস? কেন একজনের জন্য মায়া কইরা জীবনটা আমার ছারখার হয়ে যাইতেছে, আবার কেন আমারে মায়ের জালে বাঁধতে যাইতেছিস? আমার কোনো বোন নাই, আপনারে দিদি ডাকছি। আপনার লাইকে মায়া দেখামু না তো কার লাইকে মায়া দেখামু? কি কইতেছস এসব? আমারে কি আবারও কান্দাবি? তুই কখন আমার ভাই হয়ে গেলি? হ্যাঁ ঠিক আছে,
আজকে থেকে তুই আমার মায়ের পেটের ভাই। আমি তোরে ভাইয়ের মতোই আগলাই রাখো। এটা তুই একটা কাম করলি, তুই কোন দুঃখে কুমুরের আইলা বিয়ে করতে গেলি? ফাইজলামি করে করছি, ফাইজলামি করে করছি না? এদিকে তোর ভাবিতে আসল দৌড়া বসে রয়েছে। দলে তো রুখ, আমি কি করুম? খুকুমনি ব্যান কি আগের মতন আছে নাকি? হ্যাঁ, আগের মতো থাকলে একটা কথা ছিল, এত খারাপ হয়ে গেছে। আমি যখন গ্রামে আসছিলাম না, উগান্ডার বাইকে চড়ে ঘুরে বেড়াইছে, বাঁকার লোকে মিশছে, গ্রামের মানুষ তো এটি নিয়ে সিসি করতেছে। আরে তোর যে কি কমু, তোর ভাবির লইয়া তো মানুষ সিসি করে। এই এই কোনে আরে লই সিসি করে, খালি নাম খান আরে ক, আই টোড়া সাবি ধরি একরা সোলাল। আচ্ছা, আরি পাইতার কথা শোনার অভ্যাসটা তোমার যাইব না? শুনতাম না কা আঙ্গো দুই বোনের লই তোমরা যাতা কথা কইবা, খারাপ খারাপ ব্যবহার করবা, আর আমরা বুঝি শুনতাম না কেন? আন্ডা কানে একরে তুলা দিতু। হ্যাঁ, আল বথনু আল বত বলো আর যাই করো, যা ইচ্ছা হলো। তোমার একটা কথা মনে রাখতে হইব, আমার ভাইয়ের লগে তোমার বোনের বিয়া আমি দিব না। ও মা গো, দিত না না। আর বোনের যদি কিছু হয় তঙ্গো দুই ভাইয়ের আমি জেলের ভাত খাওয়াম। খাওয়াও? তোমার লগে সংসার কইরা এমনি আমি জেলের ভাত খাইতাছি। কি কইলা তুমি? আমার লগে সংসার করে তুই জেলের ভাত খাও রে? হ, আমার কপালটা খারাপ, এর লগে তোমার মতো মায়ের লগে আমার বিয়া হইছে। কোয়াল খারাপ, কোয়াল যে বালা এই কথা কর না। হ্যাঁ, তোমার কোয়াল বালা বলি, আর মতো মাইয়ার লগে তোমার বিয়ে হয়েছে? আমি উচ্চ বংশীয় মাইয়া, আমার মতো মাইয়ার লগে বিয়ে হওয়ার কারণে তোমার সংসারটা টিকে রয়েছে। আমার জায়গা যদি অন্য কোনো মাইয়া হয়তো লাথি মারি চলে যেত কোনা নেই। যাও যাও না কেন, তোমার আটকে রাখছে কেন? হা ভাইজান, ভাইজান তুমি চুপ করো তো, ভাবি তুমি চুপ করো। শতান, একদম চুপ, তোর ঠোঁট সিলাই দিব বুঝতে। আর কোনো কথা কইলে একবারে লম্বা হুতা লই ঠোঁট সিলাই দিব। তুই হলি ব্যাক শতানের গোড়া বুঝতে, তুই আর বোনের লগে ইটিস বিটিস করি, আমার বোনের জীবন নষ্ট করি, তুই ওর ফুয়ার আরে বিয়া করতেছ আসের? ইসিসিসিসিস কিয়া কসে তুই, ওই কান্ঠা মন্ডল হইলো একটা কামলা, তুই ওই কামলার মাইয়ারে তুই বিয়া করতেছ আসের? তোর রুচি দেখি আমার আত্মহত্যা করবার লাই মনে চাইতেছে, মনে দিছে গলাত ফাঁস দি। সিসিসিসিসি মানুষ নিয়ে এত খারাপ মন্তব্য করো না ভাবি, তোমরা কি হিটাও তো জানি। আমি কি কি, হ্যাঁ আপনি কি করছেন? মুখ সামলাই কথা কন, আঙ্গো ফ্যামিলি লো আপনি কোনো কথা কইবেন না। আঙ্গো ফ্যামিলি কি আপনি ভালো করে জানেন? আমরা যে ছেলের ভাত খাই কান্থা মন্ডল হেসেল সকাউ দেন স্বপ্ন দেখেন না। হুম, কান্ত মোটা ছেলের ভাত আর গল্প জন হচ্ছে কি ছেলের? হ্যাঁ কি করছেন আপনি? থাম 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 থাম, পারবি না পারবি না, এই দুই বোনের লোকে ছাপায় কখনো পারবি না। তার চেয়ে ভালো চল দুই ভাই মিলা ওই ইয়া দোকানে বসে চা খাই গে, চল চল বাগি। আমি চল চল চল, আমি একটা জিনিস দিই না, বুঝার দরকার নাই। এরাই এরাই ফগুনের জাত শতানের শতান, কি আমার করছো? আঙ্গুর এগিন বলিও যে তোমার এক বিকেন এগুন ওসোটার ফরেও নিছে তো নজর জানা বুঝতি, ওসে থাকে কিন্তু নজর নিজের দিকে। আরে বোন তুই কিছু মনে করিচ্ছ কেন? তুই কষ্ট নিচ্ছ, আয় তোরে বাবা করে বিয়ে দিব। আর থসাফা বাবা করে বিয়ে দিবা, আয় তো এসব কোনো চিন্তা করতেছি না, আয় খালি এই দুই বাইরের টেনশনে রাখমু, দেখমু হে তারা কি করে। আগে আগে আরো বহুত কিছু অনেক বাকি আছে, আয় যাইস চলো। আপনি আমার ডান্স দেখে বলছিলেন শুধু আপনার জন্য নিউ বলেকে অপেরার যাত্রা আমি আমাদের গ্রামে নিয়ে যাব। সেই ভালো লাগা আর এই ভালো লাগা এক না। ভালোবাসার রূপ কি বদলায়? হ্যাঁ, আমি আপনার মধ্যে একটা সুন্দর মন দেখতে পাইছি। মন আবার দেখা যায় নাকি? দেখার মতো সুখ থাকতে হয় তাহলেই দেখা যায়। দেখি তো আপনার সেই সুখ আছে নাকি। ওরে বাপরে, আমি আর তাকে থাকতে পারতেছি না। আমি পারি, আমি অনেকক্ষণ চোখের পাতা না ফালায় চোখের দিকে তাকায় থাকতে পারি। সেটাই তো বুঝলাম, কিন্তু আমার সুখ দেখা আপনি কি বুঝলেন? শিকারি আমি বকুল করে রানী সম্বন্ধের কথা, সম্বন্ধে যখন ফ্রি হবে তখন সে ভাগাভাগি করবে। আরে
কাশেম মাতবরার গ্রামের কয়েকজন মুরব্বী ডাইকা আইনা ভাগ করে দিলি তো হয়ে যেতেছে গা। আমার এখন দরকার, হ্যাঁ খালি টাইম নিতেছে, টাইম নিতেছে। তা ঠিকই কইছেন আপনি, এই এলাকা আমার, এখানে আমার শাসন চলে। শাসন কোয়েন না, কোন দুঃশাসন। এইটাও এক ধরনের শাসন। জগা আপনি আজকে একলাকা